লোকাল ট্রেন সম্পর্কিত বিশেষ কয়েকটি খবর নিয়ে নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলের পর্দায় আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া কমালো রেল। মেমু লোকাল ট্রেনের ভাড়া কমালো রেল, বহাল থাকছে আগেরই ভাড়া, ঘোষণা পূর্ব রেলের। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, মেমু ও প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু আগের ভাড়াই বহাল থাকছে। লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া কমে যাওয়ায় খুশি সাধারণ যাত্রীরা। কোভিড আবহে দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর রবিবার থেকে রাজ্যের লোকাল ট্রেনের চাকা গড়ায়। তবে সোমবার লোকাল ট্রেনে উঠলেই 3 গুণ ভাড়া গুনতে হয় যাত্রীদের। সমস্যায় পড়েন বহু মানুষ, কিন্তু এই ভাড়ার বৃদ্ধির ক্ষেত্রেও বৈপরীত্য দেখা যায়। বর্ধমান হাওড়া মেইন এবং কড শাখায় লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু বর্ধমান রামপুর হাট কিংবা বর্ধমান আসানসোল রেলপথে লোকাল ট্রেনের ভাড়া 3 গুণ বেড়ে যায়। যেখানে বর্ধমান থেকে ঘুষকরা এতদিন লোকাল ট্রেনের ভাড়া ছিল 10 টাকা, কিন্তু সোমবার থেকে এক লাফে ভাড়া বেড়ে হয় 30 টাকা। ঠিক তেমনই বর্ধমান বোলপুর স্টেশন পর্যন্ত ভাড়া ছিল 15 টাকা, সোমবার থেকে তা বেড়ে 35 টাকা হয়েছিল। বর্ধমান হাওড়া মেইন এবং কড শাখায় লোকাল ট্রেন চলায় সেখানে ভাড়া বাড়েনি, কিন্তু যে শাখায় মেমু লোকাল ট্রেন চলে সেখানে 3 গুণ ভাড়া বাড়ে। অন্যদিকে বর্ধমান কাটোয়া শাখায় যেহেতু EMU চলে তাই সেখানেও যাত্রী ভাড়া অপরিবর্তিত রয়েছে। এদিকে আবার ফের লোকাল ট্রেন দাঁড় করানোর দাবিতে বিক্ষোভে সামিল নদিয়ার জালালখালী এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন। আর সপ্তাহের কর্মব্যস্ত দিন, সকাল থেকে রেল লাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করেন তারা। দীর্ঘক্ষণ ধরে সেই অবরোধ চলতে থাকায় শিয়ালদহ মেইন শাখার বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। সময় মতো গন্তব্যে পৌঁছতে যাত্রীরা রীতিমতো হিমশিম খান। তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় জালালখালী হল্ট স্টেশনের আগে। বিক্ষোভকারীদের একটাই দাবি, জালালখালী হল্ট স্টেশনে সব ট্রেন দাঁড় করাতে হবে, যতক্ষণ না রেল আধিকারিকদের তরফে এই মর্মে লিখিত আশ্বাস মিলছে ততক্ষণ অবরোধ তুলবেন না। জালালখালী হল্টে ট্রেন দাঁড় করানোর দাবি নতুন নয়, দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই একই দাবিতে রেল অবরোধ হয়েছে। সে সময় রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিলেও লাভ হয়নি। পরবর্তী সময়েও এই স্টেশনে অনেক ট্রেনই দাঁড়ায় না, ফলে যাত্রী বিক্ষোভের ঘটনা প্রায় নিত্যদিনের। একই ঘটনা ঘটে কোভিড পরিস্থিতিতে প্রায় 6 মাস লোকাল ট্রেন বন্ধ থাকার পর রবিবার থেকে চালু হয়েছে এই লোকাল ট্রেন। তাই সেই দাবি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। সকাল 6টা থেকে রেল লাইনে বসে সমস্ত ট্রেন আটকে দেয় প্রায় 5টি গ্রামের বাসিন্দারা। এর জেরে শিয়ালদহ মেইন শাখায় ব্যাপকভাবে ব্যাহত হয় রেল পরিষেবা। যাত্রীরা ট্রেনের মধ্যেই দীর্ঘক্ষণ আটকে পড়েন। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না জালালখালী হল্টে ট্রেন দাঁড় করানো নিয়ে তারা রেল কর্তৃপক্ষের লিখিত আশ্বাস পাবেন ততক্ষণ এই অবরোধ চলবেই। দীর্ঘক্ষণ এভাবে আটকে থাকায় কোনো যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। আবার নভেম্বরের 1 তারিখ থেকে সব লোকাল ট্রেন চালু হতেই বারাসাত স্টেশনে লোকাল ট্রেন অপরিচ্ছন্নের অভিযোগ যাত্রীদের মধ্যে। বারাসাত থেকে স্পেশাল ট্রেন প্ল্যাটফর্মে আসতে ট্রেনে উঠে সিট ফাঁকা থাকলেও সেখানে বসার উপায় নেই, বসার সিটগুলিতে প্রচণ্ড নোংরা, সিট ভর্তি ধুলো। যাত্রীরা নিজেরাই পরিষ্কার করতে উদ্যোগ নিল, নিজেরাই কাগজ দিয়ে সিট মুছে বসার উপযোগী করে তোলে। সিটগুলি দেখে মনে হচ্ছে ট্রেনটি দীর্ঘদিন কোথাও পড়েছিল, যা রক্ষণাবেক্ষণ করা হয়নি। অপরিষ্কার ট্রেন চালু করে দেওয়া হলো। ট্রেনে যাত্রীদের জন্য যা কোভিড বিধিনিষেধ আছে তা সকল যাত্রী মানতে রাজি, কিন্তু ট্রেনের ভিতরের অপরিষ্কার অবস্থা দেখে অধিকাংশ যাত্রী প্রশ্ন তুলেছে যে ট্রেন স্যানিটাইজ করে চালু করার কথা ছিল, সেখানে এইভাবে অপরিচ্ছন্ন ট্রেন
কিভাবে কোভিড পরিস্থিতির মধ্যে চালু করা হলো। আবার এদিকে করোনার জেরে প্রায় 6 মাস পর অবশেষে রবিবার থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে, কিন্তু তারপরও স্বস্তিতে নেই আমজনতা। সোমবারও বেশ কয়েক জায়গায় রেল অবরোধ বিক্ষোভের জেরে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। মঙ্গলবারও হলো অবরোধ, তবে এদিন অবরোধ চলেছে দীর্ঘক্ষণ ধরে। নদিয়ার জালালখালি হল্ট স্টেশনে অবরোধ শুরু হয় সকাল 6টা নাগাদ, বেলা 11:30 পর্যন্ত অবরোধ ওঠেনি বলে জানা যাচ্ছে। ফলে রানাঘাট কৃষ্ণনগর শাখায় বন্ধ ট্রেন চলাচল। এলাকাবাসীর দাবি, জালালখালি স্টেশনে কোনো ট্রেন দাঁড়াচ্ছে না, তাই নিয়মিত ট্রেন দাঁড় করানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেল লাইনে নেমে ট্রেন অবরোধ করলেন জালালখালির বাসিন্দারা। এর ফলে চরম ভোগান্তির শিকার হলেন ওই শাখার নিত্যযাত্রীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি আপ ও ডাউন ট্রেন বাতিল করেছে রেল, পাশাপাশি একটি লালগোলা প্যাসেঞ্জারও বাতিল করতে হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালেই নদিয়ার জালালখালি এলাকার কয়েকশো বাসিন্দা হাতে বিভিন্ন প্লে কার্ড নিয়ে একেবারে রেল লাইনের উপরে শুয়ে ও বসে পড়েন। তাদের মূল দাবি, জালালখালি হল্ট স্টেশনে সব ট্রেন দাঁড় করাতে হবে। এই স্টেশনটি পড়ে শিয়ালদহ মেন শাখার রানাঘাট কৃষ্ণনগর লালগোলা লাইনের মধ্যে। ফলে ডাউনে কৃষ্ণনগর থেকে শিয়ালদহ গামী সমস্ত লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। এই রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। অফিস টাইমে মাঝপথে আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরাও। অবরোধের খবর পেয়েই সেখানে পৌঁছে যান রেল পুলিশের কর্মী এবং আধিকারিকরা। কিন্তু অবরোধকারীদের দাবি, রেল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না। জালালখালি হল্ট স্টেশনে ট্রেন দাঁড় করানোর দাবি নতুন নয়, বরং দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই একই দাবিতে রেল অবরোধ হয়েছে। সে সময় রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিলেও লাভ হয়নি। পরবর্তী সময়েও এই স্টেশনে অনেক ট্রেনই দাঁড়ায় না। 6 মাস পর 100% ট্রেন পরিষেবা চালু হওয়ার পরেও স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দেখেন বেশিরভাগ লোকাল ট্রেন দাঁড়াচ্ছে না এই স্টেশনে। ফলে মঙ্গলবারই তারা প্রতিবাদে সামিল হলেন। সূত্রের খবর, ঘটনাস্থলে যাচ্ছেন পূর্ব রেলের কর্তারা। এর সাথেই নজর রাখছি পরবর্তী খবরে। মাস্ক কোথায় জিজ্ঞেস করতেই টিটির সঙ্গে হাতাহাতি। আসানসোল স্টেশনে এক ব্যক্তি নির্লিপ্তভাবে মাস্ক ছাড়াই হেঁটে আসছিলেন প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে। সামনেই দাঁড়িয়েছিলেন টিকিট চেকার। যথারীতি মাস্কহীন ব্যক্তিকে আটকান তিনি, আর তাতেই ঘটে বিপত্তি। রীতিমতো উত্তেজিত হয়ে ভুল স্বীকার করতে নারাজ ওই ব্যক্তি হাতাহাতি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন টিটির সঙ্গে। প্রথমে টিটি খুব সাধারণভাবেই জনৈক মাস্কহীন ব্যক্তিকে বলেন, আপনার মাস্ক নেই কেন? এই শুনেই উল্টো দিকে পালাতে চেষ্টা করেন ধৃত ব্যক্তি। এরপর তার পিঠের ব্যাগ কোনো রকমে টেনে হিঁচড়ে তাকে আটকাতে সক্ষম হন তিনি, অর্থাৎ টিটি। এরপরেই শুরু হয় টিটির উপর চোখ রাঙানি, এমনকি ধস্তাধস্তিতে টিটির পায়ের জুতো খুলে যায়। হিন্দিভাষী ব্যক্তি কেবল টিটিকে দোষারোপ করে বারংবার বলতে থাকেন, আপনি মেরে কো হাত লাগায়া কেসে। জনৈক মাস্কহীন ব্যক্তি পালাতে চাওয়ায় টিটি তাকে কেন ধরেছেন, এই হলো তার রাগের মূল উদ্দেশ্য। তার উদ্ধত আচরণে স্তম্ভিত হয়ে যান আশেপাশের অনেকেই।